ওয়েল হ্যালো গাইস আবার আপনাদের মাঝে আমি ফিরে এলাম নতুন একটি টিপস নিয়ে আপনারা জানেন আপনারা সবাই আমরা অনেকেই প্রায় অনেকক্ষণ সময় যাবৎ ফেসবুকে বা বিভিন্ন ইউটিউবে অথবা মুভি দেখি যার কারণে আমাদেরকে চোখে অনেক প্রবলেম হয়ে যায় অনেক সময় ফোকাস করতে সমস্যা হয় চোখে এরপর আপনার বিভিন্ন রকম সমস্যা হয় চোখ দিয়ে পানি পড়ে কিছুক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে থাকলে চোখে মনে হয় যে চোখ বন্ধ করে থাকলে ভালো লাগবে এরকম কিছু টাইপের ঘুম আস আসে চোখ লাল হয়ে যায় তো হয় এটা সাধারণ উপসর্গ মোবাইল বেশি ইউজ করার জন্য সেজন্য এর থেকে একটি পরিত্রাণ পাওয়ার একটি ভালো উপায় হলো একটি মোবাইল অ্যাপ ইউজ করা যার নাম আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন আই প্রোটেক্টর আই প্রোটেক্টর দিয়ে সার্চ দিলে অনেক অ্যাপ পেয়ে যাবেন যে কোনোটা আপনি ইউজ করতে পারবেন ব্লু লাইট ফিল্টার আই প্রোটেক্টর টিউ টুয়েলাইট অথবা ব্লু লাইট ফিল্টার এগুলো সব দেখেন এই যে অ্যাপটা টেন মিলিয়ন্স ডাউনলোড হয়েছে ফোর পয়েন্ট থ্রির এইটিন এটা আপনি ইউজ করে দেখেন আমি আশা করি খুবই ভালো লাগবে আপনি বিষয়টা বুঝতে পারবেন যে কতটুকু ভালো আপনি ফিল ফিল করছেন আচ্ছা তো আমি আপনাদের একটা ডাউনলোড করে দেখিয়ে দিই ব্লু লাইট ফিল্টার এটা ডাউনলোড করে দিই চোখে সমস্যা আপনি ইউজ করলে বুঝতে পারবেন যে এটা আপনাকে কতটা প্রশান্তি দেয় আর রাতে অনেক সময় দেখা যায় যে অনেক সময় ধরে মোবাইল ইউজ করার পরে ঘুম আসে না তাড়াতাড়ি এটা ইউজ করলে আপনি খুবই তাড়াতাড়ি ঘুমাতে পারবেন আর ব্লু লাইট ফিল্টারটা আপনার চোখের জন্য যে ক্ষতিকারক যে এইগুলো আছে এইগুলো থেকে আপনাকে মুক্তি দেবে এটা ইউজ করে দেখবেন আপনারা আমি আপনাদের রিকমেন্ড করলাম ইউজ করে দেখবেন সবগুলোই আপনি ফেসবুক ইউজ করতে পারেন অথবা যে কোনো কিছু ইউজ করতে পারেন ইউটিউবে ভিডিও দেখতে পারেন মুভি দেখতে পারেন যে কোনো কিছু কিন্তু এই ব্লু লাইট ফিল্টারটি ইউজ করে তাতে আপনি কী সুবিধা পাবেন সেটা আপনি নিজেই বুঝতে পারবেন সব ধরনের আপনার চোখে নিজেই ফিল করবেন যে কেমন অনেক সময় মোবাইলে অনেকক্ষণ বেশি বেশি তাকিয়ে থাকার ফলে চোখে একটা যে ক্লান্তি ভাব এসে যায় এটা থাকবে না আচ্ছা তো আমি আপনাকে এই অ্যাপসটার রিভিউ নিয়ে দেখলাম আপনি নিজে ইউজ করে তারপরে দেখেন আর আপনার দাদে এই বিরক্তিকর যদি নোটিফিকেশানগুলো আপনার সমস্যা হয় তাহলে এই যে এখানে ব্লু লাইট ফিল্টার নোটিফিকেশানের চাপ দিয়ে ধরে রাখুন এই যে অ্যাপ নোটিফিকেশানও চলে যাবে এখান থেকে অ্যালাউ নোটিফিকেশান অফ করে দিন এখানে আবার আর নোটিফিকেশান থাকবে না তো নোটিফিকেশান অ্যালাউ করলে আপনি এখান থেকে তবে আপনি এই ইফেক্টটা আলটিমেটলি থেকেই যাবে এখান থেকে ব্লু লাইট ফিল্টার গিয়ে আপনাকে ইফেক্টটা অফ করে নিতে হবে এখানে আবার চলে এসছি যেহেতু আমি অ্যালাউ দিয়েছি অথবা আপনার ফোন যদি অন্যরকম হয় স্যামসাং না হয় আপনি এখান থেকে অ্যাপ্লিকেশনে ম্যানেজার না অ্যাপ্লিকেশনে গিয়ে এখান থেকে নোটিফিকেশন অফ করে দিতে পারবেন ধরুন এইটার নোটিফিকেশান আমি অফ করে দেবো এজেড স্ক্রিন রেকর্ডারের এই যে নোটিফিকেশান অ্যালাউড মানে অ্যালাউড নোটিফিকেশানটা অফ করে দেবেন এইভাবে তাহলে আর এই যে দেখুন স্ক্রিন রেকর্ডারের নোটিফিকেশানটি আর নেই ওকে আমি অ্যালাউ করে দিই তো এই ছোটো অ্যাপটিরই আপনাদের রিভিউ আসছিলাম এরকম আরও অ্যাপস আছে আপনি ইউজ করে দেখেন কেমন পছন্দ না হলে আনইনস্টল করে দেবেন কিন্তু আমি আশা করি আপনারা এটি দিয়ে খুবই উপকৃত হবেন চোখ আর অনেক প্রশান্তি পাবেন আচ্ছা ওকে ধন্যবাদ সালামু আলাইকুম